গাইস, আজকে প্রিয়াঙ্কা দিদিদের বাড়িতে ছিল 2.5 হলার দাওয়াত, যেটা কিনে আমি এখন খেয়ে এসেছি। তো ওইখানে আর কি ভিডিও করবো, কোনো কন্টেন্ট ছিল না, তাই আমি আর কোনো ভিডিও করতে পারিনি। হ্যাঁ, কালকে তাদের বাড়িতে হোলি খেলা হবে, মানে রং খেলা, নতুন জামার সাথে রং খেলা হয়। যদি ওটা হয় তাহলে আমি তোমাদের অবশ্যই দেখাবো কীভাবে ওটা হয়েছে। বাট আজকে 2.5 হলার দাওয়াতের খাবারগুলি হেভি টেস্টি ছিল। আমি এখন পান খেয়েছি বুড়া উড়ুকের মতো। হে গাইস, আজকে হচ্ছে দিদিদের রং খেলা, এখন আমি যাচ্ছি ওইখানে। কি অবস্থা? আরে তারা কি জানি বলে খেলেছে, 5 মিনিটের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান সি, সবাই এখন পুকুরে যাচ্ছে স্নান করতে। আমার স্নান শেষ, আমি এখন বাড়িতে যাবো, তারা এখনো স্নান করছে। কি বিশ্রী ভাবে রং খেলা, আমি মানে চিন্তা করতে পারিনি। আমি ভেবেছি নর্মালি আবির দিয়ে রং খেলবে, ও বাবা, আমি গিয়ে দেখি অলরেডি খেলা শেষের পথে, আর তাদের কাছে রং ছিল না বলে তারা আমাকে কাদার মধ্যে ফেলে দিয়েছে সবাই মিলে। আর এখন আমার পুরো শরীরে ধান টান মেখে কি অবস্থা, আমার সারা শরীর চুলকাচ্ছে এখন, বিরক্তিকর। তো এখন আমরা রং খেলার দাওয়াতে বসেছি, আমরা সবাই উঠানের মধ্যে চেয়ার টেবিল বেঁধে। এখন খাবারগুলি খুব টেস্টি ছিল। কেমন লাগলো খাবার? কিছু বলো, এত লজ্জা, ঠিকই আছে, নতুন জামাই। তা সবাই মিলে বাই বলে দাও। আজকে দিদির বিয়ের এপিসোড শেষ হলো। তো আজকে গিয়ে দিদির বিয়ের যত রসম বসম ছিল, যত সেরেমনি ছিল, সব গিয়ে শেষ হলো। এটা ছিল তাদের বাড়ির লাস্ট ব্লগ। তো দিদির রিসেপশনের যে ভিডিওটা, ওইটা আমি বানাতে পারিনি। সো তোমরা যদি দিদির রিসেপশনের ভিডিওটা দেখতে চাও তাহলে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। ওইটা আমার পিসুরই একটা চ্যানেল আছে, ওইটাতে পিসু ফার্স্ট ভিডিওটাই রিসেপশনের দিয়েছে। সো আমি লিঙ্কটা দিয়ে দেবো নিচে ডিসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে দেখে নিতে পারো যে রিসেপশনের দিন দিদি এবং পিসু কীভাবে সেজেছিল। অলসো আমি থাম্বনেইলে তো ভিডিও পিকটা দিয়েছি, ওটাও তোমরা দেখতে পারো। রিসেপশনের দিনও দিদিকে খুব ভালো লেগেছে, এবং তোমরা যদি দিদির মতো মেকআপ করতে চাও তাহলে তোমরা আঞ্জন মেকআপ আর্টিস্টের সাথে কথা বলে নিতে পারো, ও খুব ভালো মেকআপ করায়। তো তো এখন আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলতে বসেছি। এই 2020 এবং 2021-এর মধ্যে অনেকেই নিজের খুব কাছের মানুষকে হারিয়েছ, অনেক আত্মীয়কে হারিয়েছ। আই নো, আমি এতদিন মানে সেই কষ্টটা অনুভব করতে পারিনি যে কীরকম লাগে কাছের মানুষ হারালে। বাট আজকে আমি সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে, সেই কারণে আমি অনুভব করতে পারছি যে কীরকম কষ্ট হয়। গত 16 জুলাই আমার পিসু, আমার আপন পিসু, মানে আমার বাবার ছোট বোনের হাজব্যান্ড, উনি আমাদের ছেড়ে চলে গেছেন, এখন আর তিনি আমাদের মধ্যে নেই। সো এটা খুবই ডিস্টার্বিং। এসব বিয়ে শাদির অনেক আগেই হয়ে গেছিলো, আমার ভিডিওটি আপলোড করতে দেরি হচ্ছিলো। সো আমি কবে বলবো বুঝতে পারছিলাম না, বাট আজকে আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। মানে এটা খুবই দুঃখের বিষয়, আমি মানে মুখে প্রকাশ করতে পারছি না আমার মনের মধ্যে কীরকম লাগছে। এখন আমার পিসি এখন পুরো একা হয়ে গেছে, খুবই মানে ডিস্টার্বিং একটা সিচুয়েশান। এখন আমার পিসু খুবই ভালো মানুষ ছিলেন, এবং আমার মনে হয় না, আমার জানা মতো আমি কোনো সময় পিসুর সাথে খারাপ বিহেভিয়ার করেছি। আমি সবসময় পিসু আসলে সবসময় ভালো বিহেভিয়ার করতাম, এবং কোন পিসু যা চাইতো জল এনে দিতে বললে মানে সবসময় পিসুকে নতুন জামের মতো ট্রিট করেছি। হ্যাঁ, পিসির সাথে অনেক সময় মনোমালিন্য হয়েছে, বাট পিসুর সাথে আমি কোনো সময় খারাপ বিহেভিয়ার করিনি, এবং উনি আমার জন্য একজন আইডিয়াল ছিলেন। পিসু একজন ভালো বাবা ছিলেন, মানে আমার আমি দেখতাম আমার
পিসার্ত ভাই বোনদের সাথে উনি কীভাবে ট্রিট করতেন, কত সুন্দরভাবে ওনার বিহেভিয়ার ছিল। তিনি একজন আদর্শ গার্জিয়ান ছিলেন, এত সুন্দরভাবে ওনার বিহেভিয়ার সবচেয়ে আমাদেরকে অ্যাট্রাক্ট করতো। এত মানে নাইস বিহেভিয়ার, এত কুল বিহেভিয়ার, কোনো সময় পিসা আমাদের সাথে ঝগড়া করেনি বাট বা ধমকি দেয়নি বাট বা জোর গলায় কথা বলেনি, সবসময় আস্তে আস্তে সুন্দরভাবে কথা বলতো এবং সবসময় ফ্রেন্ডলি থাকতো, মজা করতো। কত ভালো ভালো সময় কাটিয়েছে আমাদের পিসির সাথে। আমার ফার্স্ট যে স্মৃতি, আমি ছোট থাকতে যোগেন্দ্রনগর বাড়িতে পিসু একবার মানে আমার পিসাতো বোনের নাম ঝুমা দিদি এবং জনি দাদা হচ্ছে আমার পিসাতো ভাই, তো তারা দুজন আমাদের বাড়িতে গিয়েছিল। তারপর পিসু আমাদেরকে নিয়ে, আমাদের এখানে একটা দোকান ছিল পাড়ার, ওইখান থেকে আমাদেরকে লুডো কিনে দিয়েছিল। তখন আমরা লুডো খেলেছিলাম, তারপর তারা লুডোটা নিয়ে যেতে ছিল, তারপর আমি অনেক কান্নাকাটি করে পিসু বলছিল দিয়ে দে দিয়ে দে, তো লুডোটা আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। তারপর পিসির বাড়িতে অনেকবার ঘুরতে গিয়েছি, পিসু আমাদেরকে নিয়ে যেত আর আসতে দিত না, খালি বলতো একবার এসেছিস পুরো এক সপ্তাহ থাকতে হবে, 10 দিন থাকতে হবে। আমরা না বাড়ি যাবো বাড়ি যাবো, বাট পিসু একদম নাছোড় বান্দা ছিল, এত আদর করতো আমাদেরকে। তারপর আমাদেরকে হাঁটাতে নিয়ে যেত, ঘোরাতে নিয়ে যেত পিসুর বাইকে করে। অনেক সময় আমরা দুর্গাপুজো দেখেছি, তারপর বিশ্বকর্মা পুজো দেখেছি, এসব করতো। আর বাড়িতে গেলে তো পিসুর বাড়িতে একবার পিসু সারাদিন গেলে নিউজ দেখছিলাম, বলছি পিসু আমি কার্টুন দেখবো। তো এইসব ছোট ছোট স্মৃতিগুলো, ছোট ছোট রাগ, ছোট ছোটো হাসি খুশি সব কিছু মিলিয়ে আমাদের রিলেশানটা ছিল। তারপর একবার কী হয়েছে, আমি পিসুর বাড়ি থেকে এই বাড়িতে আসছিলাম, তো আমরা বাইকে করে আসছিলাম, আমি ভালো মুখ ভরে পান খেয়েছিলাম আর আমার এদিক থেকে পুরো পানের পিক বেরোচ্ছিল। আর পিসু কী করেছিল, হোয়াইট কালারের শার্ট পরেছিল, আমি আছে না বাইকের মধ্যে, সব আমরা তিনজন বসেছিলাম, আমি পিসু আর তনি দিদি, আমরা গেজে মেজে বসেছিলাম। আমার পুরো মুখের যে পানের পিকটা পুরো পিসু শার্টে লেগে গিয়েছিল, পুরো লাল হয়ে গিয়েছিলো, তারপর অনেক বকা খেতে হয়েছিল। তারপর একবার হোলি ছিল, তো আমাদের বাড়িতে কেউই ছিল না, তনি দিদি হয়তো চলে গেছিলো, আর আমার হোলি তো এক সপ্তাহ ধরে আমার হোলি শুরু চলতেই থাকে, তো কেউ আসছে না বাড়িতে, আমি একদম হাতে রং নিয়ে প্রস্তুতি, যে আসবে গেট দিয়ে তাকে ভরিয়ে দেবো। তো পিসু কী করেছিল, অফিসে যাবে না অফিস থেকে জানি এসেছিলো পুরো নতুন শার্ট পরে, আর আমি পুরো নীল রং দিয়ে পুরো শার্ট ম্যাট ভরিয়ে দিয়েছিলাম হ্যাপি হোলি বলেটের। তারপর যে বকা খেয়েছি, সবাই বলছিল তোর কি জিজু লাগে নাকি, আমি বললাম যাকে পেয়েছি তাকে রং দিয়ে দিয়েছি। তো ওইসব ঘটনাগুলি মনে পড়ে আর কি, এখন অনেক ভালো ভালো টাইম স্পেন্ড করেছি। লাস্ট টাইম একবার আমি বলছি, আমাদের স্কুলে এক্সাম ছিল, আমার হাফ ইয়ারলি বোধ হয় ছিল, 2টা থেকে পরীক্ষা ছিল, তো আমার বাবা খুব বিজি ছিল, তো পিসু আমাকে বাইকে করে স্কুলে নিয়ে দিয়েছিল, তারপর টাকা দিয়েছিল কিছু কিনে খাওয়ার জন্য। তো এগুলি মানে একজন বাবার মতো পিসুকে আমি দেখতাম সবসময়, এবং খুবই ভালো ছিল পিসু। ভালো মানুষরা যে কেন আমাদের ছেলে চলে যায় আমি বুঝতে পারি না। এখন পৃথিবীতে ভালো মানুষের খুব দরকার, বাট ওইটাই দিন কে দিন লস হয়ে যাচ্ছে। তো খুব মিস করছি এখন পিসুকে। লাস্ট টাইম পিসু আমাকে শক্স এনে দিয়েছিল, পিসু বলছিল তোর মোজা লাগবে কি না, জনির জন্য তো এনেছি। তাই আমি বলছিলাম আমার মোজা লাগবে না, আমার অ্যাঙ্কেল শক্স এনে দিও, ওইটা এখন আজকাল দিনের ফ্যাশন। তো পিসুও আমার বাবা হলে তো জীবন এনে দিল, না হলে বলে এইসব কী ফ্যাশন ম্যাশান, পিসু বলতে না বলতে 2 দিন পরে এনে দিয়েছিল। তো খুব মজা লেগেছিলো। তারপর আমার এই খাটটা যখন বানানো হয়েছিল, পিসু একদিন এসে ঘুমিয়েওছিল। তো স্টিল আমার বিশ্বাস হচ্ছে না যে পিসু আমাদের মধ্যে নেই, এটা আমাদের জন্য খুব কষ্টের ব্যাপার। তো আমি শ্মশানে গিয়েছিলাম পিসুর অন্ত্যেষ্টিক্রিয়ার সময়, তো ওই ভিডিওটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইটা আমি আমার রংমান চ্যানেলটাতে পোস্ট করেছিলাম। কেন কি না আমি আগে কখনো শ্মশানে যাইনি, এ ফার্স্ট আমি পিসুর সময় শ্মশানে গিয়েছিলাম, এবং আমার মনে হয় যে এই টিনেজের মধ্যে অনেকেই শ্মশানে যায়নি এবং অনেকেই ভয় পায় জিনিসটাকে, তো তাদের ভয়টা কাটানোর জন্য আমি ভিডিওটা এনেছি যে জন্ম যেহেতু হয়েছে তো মৃত্যু তো হবে একদিন না একদিন, এত ভয় না পেয়ে সাহস করে এগিয়ে যাওয়ার জন্য আমি ভিডিওটা পোস্ট করেছি, তোমরা দেখে নিতে পারো। আর
একটা কথা বলার ছিল, একবার লক্ষ্মী পুজোতে আমি পিসেমণিদের বাড়িতে গিয়েছিলাম, তো ওইবার আমার ভাই একটু মুডটা অফ ছিল, তাই বাজি টাজি কিছু আনা হয়নি। তো আমি তো গিয়ে বলছি বাজি কোথায় বাজি কোথায় বাজি পোড়াবো, তো আমি আমার ভাই বিষাক্ত ভাই গিয়ে সেরা বাজি এনেছিলাম বাজার থেকে। তো এনে সেরে পিসু বলছিল আমি বাজিটা ফোটাবো, তো পিসু যখন বাজিটা ফোটাতে গিয়েছিল কি তু তুবড়ি না না কুপি বাজি বলে না, কুপির মতো থাকে যে, তো ওই বাজিটার মধ্যে পিসু জাস্ট আগুনটা খালি লাগিয়েছিল, আর বাজিটা একদম ব্লাস্ট মেরে পিসুর হাতে বাঁধতে গিয়ে পুরো ব্লাস্ট হয়ে গেছিলো আর কি। তো তখন পিসুর হাতে পুরো ঠোসার মতো ফুটে গিয়েছিলো, হাত ফুলে টুলে গিয়েছিলো। তো ওই দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লেগেছিলো, আর পিসু খুব ব্যথা পেয়েছিল। তো ছোট একটা ছোট একটা আগুনে পিসু এত একটা কষ্ট পেয়েছে, আর যখন পিসুকে দাহ করা হচ্ছিল পিসু একটা শব্দ করছিল না, মানে শব্দে হয় কি শব্দ করবে। সো ওইটা আমি জাস্ট মেনে নিতে পারছিলাম না যে পিসু তুমি উঠে কিছু বলো, মানে তোমার আগুন লাগছে, তোমার শরীরে আগুন টাচ করছে, তুমি কিছু বলো। একবার ইচ্ছা করছিল শব্দে ওটাকে বের করে আনি, বাট মানে আমি তখন আউট অফ কন্ট্রোল ছিলাম, কী করবো কিছু বুঝতে পারছিলাম না। আমার মানে ভাই এত অসহায়ের মতো মানে ওখানে দাঁড়িয়ে ছিল, জাস্ট কী করবো বুঝে উঠতে পারছিলাম না। ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। সো আজকের ভিডিওটা এতটুকুই, বাই বাই। তোমরা খুব ভালো থেকো এবং তোমাদের প্রিয়জনদের খুব খেয়াল রেখো, কারণ যতদিন আছো সবাইকে ভালোবেসো, কারোর জন্য মনের মধ্যে হেট্রিট রেখো না, কারণ Bye.